আপনারা কেমন আছেন? ভালো আছেন? থ্যাংক ইউ আপনারা আমার ভিডিও দেখার জন্য। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কচু ছড়া দিয়ে শুটকি মাছের ভর্তা। আমি পরিমাণ মতো কচু নিয়েছি। আপনারা যখন পানি দিবেন ওটা একটু পরিমাণ মতো দিবেন, বেশি দিলে আবার চুলকাবে, এই জন্য আপনারা পরিমাণ মতো দিবেন। দেখেন আমি পরিমাণ মতো নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। এটা হচ্ছে শুটকি মাছ দিয়ে কচু ছড়া ভর্তা। এখন আমি কচু ছড়া ভর্তার জন্য আমি প্রথমে হালকা করে গায়ে গায়ে করে তেল নিয়েছি। তেল কিন্তু আপনারা বেশি দিবেন না, এভাবে দিবেন। আর আমি এদিকে কচু ছড়া সিদ্ধ করছি, উপরে ঢাকনা দিয়েছি। দেখেন আমার শুটকিগুলো হয়ে গেছে। এখন আমি বাতিতে তুলে নিব। এগুলো বন্ধ করে দিলাম। এখন আমি একই ইয়াতে আমার কাঁচামরিচ, রসুন এগুলো নিব। দেখেন আমি তাওয়াতে তেলে নিয়েছি, একটু নরম হয়েছে কিনা দেখলাম। হ্যাঁ, এখন আমি তুলে রাখবো। নরম হয়েছে, আমার তেলানো শেষ। আগে তো আপনাদেরকে বলেছি আমি শুটকি তেলে নিয়েছিলাম, এখন এগুলো শেষ তেলানো। এখন আমি নামাবো, চুলা বন্ধ করে দিব। এখন আমি একটা বাতানি নিয়েছি, এখানের মধ্যে প্রথমে আমি শুটকি মাছ বাঁধবো। দেখেন আমি দোকানিতে সব একসাথে নিয়ে নিচ্ছি, রসুন, মরিচ, আর এখানে তো আগে নিয়ে নিচ্ছি আমি শুটকি মাছ। এখন আমি সবগুলো একসাথে পিষবো। আপনাদের যাদের ঘরের মধ্যে পাতা আছে আপনারা পাতাতেও পিষতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। দেখেন আমি পিষতেছি। ঠিক এভাবে পিষতে হবে। দেখেন আমার একটা বাতানো শেষ। দেখেন কীভাবে বাতানি হয়েছে। এখন আমি এটা নামাবো। দেখেন আমি কচুকে ঠিক এভাবে ভর্তা করে নিচ্ছি, এভাবে। এখন আমি এটা একটু লবণ দিব। দেখেন আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন আমি একসাথে ভর্তা বানাব। শুটকি মাছ দিলাম। এখন আমি কচু নিয়ে নিচ্ছি, কচু ছড়ার ভর্তাটা একসাথে মাখাচ্ছি আমি। আপনারা দেখেছেন আমি কিন্তু একটু টমেটো নিয়েছি। দেখেন আমার ভর্তা হয়ে গেছে, অনেক মজাদার হয়েছে। প্লিজ প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ আমার ফ্রেন্ডরা। বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।